রহমানের রহিম, প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গত ক্লাসে ভেক্টর অধ্যায়ের আই জে কে এর ক্রসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ কতগুলো নোট পড়েছিলাম। এবং আই জে কে এর ক্রসগুলোগুলো আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম, আই ক্রস জে হলে আই ক্রস জে এর মান হয়েছিল, পেয়েছিলাম ক্যা ক্যাপ, আই ক্যাপ ক্রস জ্যা ক্যাপ সমান কি ক্যা ক্যাপ, এবং জ্যা ক্যাপ প্লাস ক্রস ক্যা ক্যাপ সমান কি আই ক্যাপ, তারপর ক্যা ক্যাপ আই ক্যাপ সমান কি জ্যা ক্যাপ। এই ধরনের আমরা ক্রস গুণনগুলো কিন্তু প্রমাণ করেছিলাম কীভাবে আসছে, এবং প্রতিটা জিনিস আমরা ভেঙে ভেঙে বলেছিলাম। এবং তোমরা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবে আজকের ভিডিওটা দেখার আগে, নয় আজকের ভিডিওটা তোমরা না বুঝতে পারো। তো আমরা দেখেছিলাম একে জাতীয় রাশির একে জাতীয় একক ভেক্টর ক্রস গুণনের মান কি হয়, শূন্য হয়। আই ক্রস আই ক্যাপ ক্রস আই ক্রস সমান শূন্য, জে ক্রস জে ক্যাপ ক্রস জে ক্যাপের মানও কি হয়েছিল, শূন্য। আবার ক্যা ক্যাপ ক্রস ক্যা ক্যাপের মানও শূন্য, মানে একে জাতীয় একক ভেক্টরের ক্রস গুণন শূন্য, আর ভিন্ন জাতীয় ক্রস গুণনের দিক হয়েছে তৃতীয়টার সমান। আই জে হলে ক্যা হবে, জে ক্যা হলে আই হবে, আবার ক্যা ক্রস আই হলে জ্যা হবে, এগুলো আমরা প্রমাণ করেছিলাম। কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় যে এখানে যদি জ্যা ক্রস আই হইতো তাহলে এখানে একটা মাইনাস সাইন, ক্যাটা যদি আগে চলে আসতো তাহলে এখানে একটা মাইনাস সাইন, মাইনাস আই ক্যাপ। আবার এটা যদি বিপরীত হয় তাহলে এটাও আমরা কীভাবে হয়েছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে আরেকটা নতুন টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণন গুলা কীভাবে করবো। আমরা ডট গুণন কিন্তু পড়েছিলাম, আজকে আমরা ক্রস গুণন কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। তো উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের কি দুটি ভেক্টরের ভেক্টর গুণ ফলতে উপাংশে বিভাজিত দুটি ভেক্টরগুলো কি কি। আমরা একটা ভেক্টরকে যদি আই ধরি, তাহলে মনে করলাম এই ভেক্টরটা তিনটা উপাংশে বিভাজিত হয়েছে, মনে করলাম আই এক্স জে ক্যাপ ওয়াই কে ক্যাপ জেড, এটা একটা এ ভেক্টরের মান। এটার অর্থ হচ্ছে যে এই এ ভেক্টরটা এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ কাটছে, এবং ওয়াই অক্ষ থেকে ওয়াই পরিমাণ খণ্ডিত অংশ কাটছে, আবার জেড অক্ষ থেকে জেড পরিমাণ কাটছে। ঠিক তদ্রূপভাবে যেহেতু দুইটা ভেক্টর ধরছে, আরেকটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে এ ভেক্টর আরেকটা হচ্ছে কি বি ভেক্টর, তাও আমরা আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই তারপরে ক্যা ক্যাপ বিজেট, এই দুইটা এই দুইটা ভেক্টরের আমরা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল নিব করব। তাহলে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টরের ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে এই দুইটা ভেক্টরকে কী করব ক্রস গুণ করব। তো আমরা এখন যেহেতু ক্রস আমরা এগুলো ক্রস গুণফল কাকে বলে, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আরেকটা ভেক্টর রাশি হয় তাহলে তাকে ক্রস গুণন বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখানে এ ভেক্টরের মানটা বসাচ্ছি আমি এক্স জে ওয়াই প্লাস কে এ জেড, এই যে ক্রস চিহ্নটা দিচ্ছি। এবার বি ভেক্টরের মান হচ্ছে এটা আই বি এক্স জে বি ওয়াই কে বি জেড, এটাও আমরা লিখলাম। এখন আমরা কি করব, এই আই দিয়ে এই টার্ম দিয়ে আই ক্যাপ এক্স দ্বারা এই পুরোটাকে গুণ করব, আবার জে ওয়াই দ্বারা এই পুরোটাকে গুণ করব, কে ক্যাপ এ জেড দ্বারা পুরোটাকে গুণ করব। তো তোমাদের সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে লিখি, কারণ তোমরা নতুন এই বিষয়গুলো হয়তো না বুঝতে পারো। তো আই এক্স এটা দিয়ে পুরোটা লিখব, আই ক্যাপ বি এক্স জে ক্যাপ বি ওয়াই কে ক্যাপ ক্যা ক্যাপ বিজেট প্লাস, এখন এই টার্ম দিয়ে পুরোটাকে করব, জে এ ওয়াই আই বি এক্স জে বি ওয়াই কে বিজেট গেল। এখন কে এজেড দিয়ে কে ক্যাপ এজেড দিয়ে পুরোটাকে লিখব, আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বিজেট, পুরোটাকে লিখলাম। এখন আমরা
ওয়ান বাই ওয়ান এই এটা দিয়ে প্রতিটাকে গুণ করব, এটা দিয়ে প্রতিটাকে গুণ করব, এভাবে করব। তো আমরা কি করব, আই ক্রস আই ক্রস আই এক্স বিএক্স প্লাস আই ক্রস জে আই ক্রস জে আই ক্রস জে, তাহলে কি করবো এক্স বি ওয়াই, তারপরে এটা দিয়ে এটা আই ক্রস কে এক্স বি জেড প্লাস, এখন এটা দিয়ে তিনটাকে করব, জে ক্যাপ আই জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তখন কি লিখবো এ ওয়াই বি এক্স এ ওয়াই বি এক্স প্লাস জে ক্রস জে জে ক্রস জে, লিখবো জে ক্রস জে এ ওয়াই বি ওয়াই, তারপরে হচ্ছে যে জে এটা দিয়ে এটা করব, জে জে ক্রস কে জে এ ওয়াই বি জেড প্লাস এই কে দিয়ে এই তিনটাকে, তাহলে কে ক্রস আই এ জেড বি এক্স, আমরা ব্র্যাকেটটা এটার ভিতরে দিই, এটার ভিতরে দিলাম, আবার কে ক্রস জে এ জেড বি ওয়াই প্লাস কে ক্রস কে, থাকবে কি এ জেড বিজেড, সিম্পল একটা গুণন করলাম যেটা তোমরা একটু লক্ষ্য করলে কিন্তু জিনিসটা বুঝতে সক্ষম হবে। তো আমরা এখন আমাদের সূত্র ক্রস গুণনের সূত্রগুলো অ্যাপ্লাই করব, একটু ভালো করে মনোযোগ দাও। আই ক্রস আই একটু আগে বলেছিলাম একই জাতীয়, এটা শূন্য মানে পুরোটাই শূন্য, আই জে থাকলে কি হয় কে হয় অপরটা হয় আই জে পরিবর্তে প্লাস কে হবে, তাহলে কি লিখবো এ এক্স বি ওয়াই প্লাস আই কে থাকলে কিন্তু মাইনাস সাইন হয়, আই কে থাকলে মাইনাস সাইন, এ বি বি সি সি এ বলেছিলাম আমি, আই জে জে কে আই হলে পজিটিভ হয়, উল্টা হলেই মাইনাস সাইন হয়, উল্টা হলে মাইনাস সাইন হয়, শুধু এক্স বি জেড আই জে হয় জে আই হলে মাইনাস সাইন হয়, তাহলে কে ক্যাপ এক্স এ ওয়াই বি বি এক্স এ ওয়াই, এটা হচ্ছে আয়ের সাথে জয়ের সাথে আই এ ওয়াই বি এক্স, ঠিক আছে, তাহলে আমরা এটা এখন এটা এটা কিন্তু শূন্য, এটা আমরা চ্যালেঞ্জ ভাবে দিই, এটা হচ্ছে শূন্য, শূন্য মানে পুরোটাই শূন্য, এরপর হচ্ছে এটা জয় কে থাকলে আই হয় আই এ ওয়াই বি জেড, কে আই হলে কী হয় জে হবে, কে আই হলে জে হবে এ জেড বি এক্স, তারপরে হচ্ছে কে যে হলে আই জে কে হবে কিন্তু কে যে হবে না সেই জন্য মাইনাস সাইন হবে, তাহলে মাইনাস সাইন হলে কী হবে আই এ জেড বি ওয়াই, আর এটাতে শূন্য একে জাতি হলে শূন্য হয়। তো আমি আরেকবার তোমাদেরকে বলি, আই ক্রস আই মানে শূন্য হবে, আই ক্রস জে মানে হচ্ছে আই জে থাকলে অপরটা কে, যেহেতু আই কে হয় না কে আই হয় সেজন্য মাইনাস জে এটা বসছে এক্স বি জেড, এরপর হচ্ছে জে আই হয় না মাইনাস কে হয়েছে সেজন্য আই জে হলে পজিটিভ কে হইতো কিন্তু জে আই হওয়াতে মাইনাস কে হয়েছে, এরপরে জে ক্রস জে তো শূন্য হবে, এরপর হচ্ছে এটা আই ক্রস কে জে কে হলে আই হবে এ ওয়াই বি জেড, তারপর হচ্ছে কে ক্রস আই হলে কি হবে জে হবে এ জেড বি এক্স, তারপরে কে জে হলে কে যেতে হবে না জে কে হবে সেজন্য এটা, আর এটা তো শূন্যই। এখন আমরা আইগুলো এক পাশে আনবো জেগুলো আরেক পাশে আনবো, আই আয়ের মান কোনটা কোনটা একটা দুইটা, তাহলে কি হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, কী করলাম এখন আইগুলোকে কমন নিলাম, আই টার্মওয়ালা যেগুলো আছে এগুলোর সাথে সেগুলো থেকে আইটা কী করলাম আই ক্যাপটা কমন নিলাম, এরপরে আমরা মাইনাস জে ক্যাপ কী নিব কমন নিব, তার মাইনাস সাইন এটা আছে আর একটা হচ্ছে এটা, ঠিক না, তার মাইনাস সাইন যদি আমি কমন নিই তাহলে এটা হবে এক্স বি জেড, আর এটা প্লাস মানে যে মাইনাস হয়ে যাবে এ জেড বি এক্স, প্লাস কে কমন নিব এখন প্লাস কে এটা আর এটা না, তাহলে এক্স
by minus k হচ্ছে এটা ay bx এটাই হচ্ছে আমাদের a cross b এর মান তো এই জিনিসটাকে আমি নির্ণায়ক আকারে লিখব এখন নির্ণায়ক আকারে কেমনে লিখব একটু দেখো ফলো করো এটা মুছে দেই আমি এটা মুছে দেই লাস্ট লাইন লাগবে শুধু এটা দিলাম মুছে দিলাম তাহলে আমি নিচ তোমরা অবশ্যই নিচ উপরে লিখবে এখন তোমরা নিচে লিখবে খাতার তাহলে দেখো আমি নির্ণায়ক আকারে কীভাবে লিখতেছি আমি সাজাই আগে আই যে আর কাছে কে উপরের লাইনে মেসে দিই না তোমাদের লিখতেটা কনফিউশন হবে তাহলে আই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আই এর শখ কোনটা এটা না আচ্ছা তাহলে তাহলে কি হবে এক্স এ ওয়াই তারপর হচ্ছে এ জেড তাহলে তাহলে বি হচ্ছে যে বি এক্স বি ওয়াই বি জেড তাহলে এটা কীভাবে লিখলাম আমরা একটু আগে দেখেছিলাম যে আই মানি হচ্ছে এ মানি হচ্ছে যে এ এক্স আই এ ওয়াই যে এ জেড কে আর একটা বি এর ভেক্টরের মান বি এক্স বি ওয়াই বি জেড আচ্ছা এই লাইন থেকে এই লাইন কেমনি লিখলাম একটু ভালো করে দেখো এই লাইন থেকে এই লাইন কেমনি দেখলাম সেটা তাহলে আমি যদি বিস্তার করি তোমরা যারা বিস্তার পারো সেটা একটু দেখো ক্লাস হয়তো 8-9 মনে হয়েছিল আইটাকে যদি নেই তাহলে এই রু এই কলামটা বাদ এই কলামটা বাদ তাহলে থাকবে কি এ ওয়াই বিজেড এই যে এ ওয়াই বিজেড মাইনাস মানে এটা বাদ আর এটা বাদ এটার সাথে এটা কর্ণ কোনাকুনি গুণ এটার সাথে এটা গুণ করব মাইনাস এটা দিয়ে এটা গুণ করব তাহলে এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বি ওয়াই এটা এটা দিয়ে বিস্তার করা শেষ এখন মাইনাস সাইন মাইনাস যা দিয়ে কি করব বিস্তার করব তাহলে এটা বাদ মানে সোজাসুজিগুলো বাদ যাবে তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে এটার সাথে এটা বিগুণ করলে এক্স বিজেড মাইনাস এ জেড বি এক্স এটা প্লাস কে এটা আর এটা বাদ তাহলে থাকবে কি এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই তো তাহলে এই লাইন থেকে লাইন লেখা যায় এখন দেখো এটাই হচ্ছে আমাদের ফাইনাল জিনিস আমাদেরকে যদি ক্রস গুণন করতে বলে ক্রস গুণন যদি করতে বলে তাহলে আমরা এটা দিয়েই অঙ্কগুলো করব ক্রস গুণন আই যে কে লিখবো প্রথম ভেক্টর যেটা থাকবে সেটার আই এর শখ আইয়ের শখ এখানে বসাবো জয়ের শখ এখানে বসাবো ক্যার শখ এটা এখানে বসাবো আর বি ভেক্টরের মান যেটা দিয়ে থাকবে যেহেতু একটা বিটা পরে সেজন্য বিটা এটার নিচে লিখতে হবে তাহলে বি এক্সের একটা আইয়ের শখ থাকবে সেটা এখানে লিখবো জয়ের শখটা এখানে লিখবো ক্যার শখটা এখানে লিখবো আশা করি জিনিসটা বুঝছো আমরা এখানে একটা উদাহরণ সেটা উদাহরণ নিয়ে আলোচনা করব পি ভেক্টরের মান দিয়ে আছে কি ভেক্টরের মান দিয়ে আছে এত হলে দেখাও যে পিউ কিউ পরস্পর কি সমান্তরাল তো আমরা এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম ক্রস গুণনের সময় দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি তাদের ক্রস গুণফলের মান কি হইতে হবে শূন্য হইতে হবে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি ভেক্টর দুইটার মান ক্রস গুণফলের মান কি হইতে হবে শূন্য হইতে হবে তার মানে কি আমাকে পি ক্রস কিউ এর মান কি প্রমাণ করতে হবে শূন্য প্রমাণ করতে হবে তাহলে জিনিসটা হয়ে যাবে তো আমরা পি ক্রস কিউ এর ক্রস গুণফল সবসময় নির্ণায়ক আকারে করবো তো একটু ভালো করে মনোযোগ দাও কীভাবে করতেছি প্রথমে আমি আই জে কে লিখে ফেললাম সবসময় এই কথাটা লিখতে হবে আই জে কে তাহলে পি ভেক্টরের দিকে দেখতে হবে প্রথমে কী আছে পি ভেক্টরে আই এর শহক কত ওয়ান আর জে শহক কত মাইনাস টু কে শহক কত ওয়ান এরপরে কী আছে কিউ ভেক্টরে আই এর শহক কত থ্রি জয়ের শখ কত মাইনাস সিক্স ক্যাশ শখ কত থ্রি তো আশা করি বসছ জিনিসটা খুবই ইজি তো আমাদের এখন আমরা বিস্তার করবো আগের মতো আই তাহলে এটা এটা বাদ এটা বাদ এটা বাদ তাহলে এটার সাথে এটা গুণ করবো মাইনাস সিক্স মাইনাস এ মাইনাস এই সিক্সের সাথে ওয়ান গুণ করলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস প্রথমে প্লাস আই
মাইনাস জে, তারপর হচ্ছে প্লাস কে, মানে প্লাস মাইনাস প্লাস এভাবে। তাহলে এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে এটার সাথে এটা থ্রি মাইনাস থ্রি, তারপরে প্লাস কে, তাহলে এই এই কলামটা বাদ এই রুটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস সিক্স মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে তিন গুণ ছয় এটা, তাহলে আই, তাহলে এটা তো জিরো হয়ে গেছে না, পুরোটাই জিরো হয়ে যাবে, যেহেতু এটা বিয়োগ জিরো মাইনাস এটাও জিরো প্লাস এটাও জিরো, তাহলে জিরো। তাহলে পি ক্রস কিউ এর মান কত পাইলাম? জিরো পাইলাম, তার মানে ভেক্টর দুইটা পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। তো এইভাবে তোমাদের ক্রস গুণন বললে এভাবে ক্রস নির্ণয়ক আকারে করবো। তো কীভাবে বিস্তার করতে হয়, এভাবে কীভাবে সহগ লিখতে হয়, কীভাবে বিস্তারগুলো লিখতে হয় আমি বুঝিয়ে দিলাম, তোমরা বাসায় বসে কিন্তু আরও বেশি প্র্যাকটিস।